السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم. আল্লাহ সম্মানিত দীনী ভাই বোনেরা আমরা গত সাতটি পর্বে মুনাফিকের চরিত্র সম্পর্কে আলোচনা করেছিলাম ইতিপূর্বে আমরা প্রায় তেইশটির বেশি চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে মুনাফিকের চরিত্রের প্রায় শেষ পর্ব পঞ্চম নং পর্বে আমি আরও কিছু চরিত্র সম্পর্কে আলোচনা করব মুনাফিকদের আরেকটা চরিত্র হল চব্বিশ নং যে চরিত্র সেটা হলো যে তারা মিথ্যা কথা বলে দুই পঁচিশ নম্বর চরিত্র হলো তারা খেয়ানতকারী আমানত রাখলে খেয়ানত করে ছাব্বিশ নং চরিত্র হল এরা ওয়া লাভ করে সাতাশ নং চরিত্র হলো এরা ঝগড়া করলে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলে গাল মন্দ করে আল্লাহ ইন্নাহুম ইন্ম তারা আল্লাহর কসম করে এই কথা বলে দিন অবশ্যই তারা তোমাদের অন্তর্গত আল্লাহ বলছে অমা হুম মিনকুম আসলে এরা কি নয় তোমাদের দলবক এটা যা বলতেছে তোমাদের অন্তর্গত যেটা বলতেছে এটা আসলে ميتة تل منافق الصريت قالوا رسول الله صلى الله عليه وسلم شات كرنا آية المنافق الثلاثة. منافق الصريت قالوا إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أتمى خان. تعرفون رسول الله صلى الله عليه وسلم أربعة. عبدالله بن عمرو بن العاص رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم أربعة من كنا فيه كان منافقا خالصا ستة جون زي بكتير بدفاعه بشيك فك منافق ومن كانت في خصلة من غنا كانت في خصلة من النفاق ترمادي أي ستة جون الكونج تا جون تك بتلو تا كي كيتا كي بس إذا أتومينا خانا دي أمانة تركي خيانة كري وإذا حدث كذا بكتابولي ميتة ওয়াইদা আহাদা দা হাদারা যদি কোনো চুক্তি করে ভঙ্গ করে ওইদা দা হা ফাজারা। যখন কোনো ফিস্কো ফুজুরি অর্থাৎ কোনো ঝগড়া ভাষা কারোর সাথে লিপ্ত হয় তখন অস্থির অশ্রাব্য গাল করে এখানে আমাকে একটু বুঝতে হবে মুনাফেকে কথা বললে মিথ্যা কথা বলে মোমেনের শান্তিত মিথ্যা বলা নয় মুনাফেকের চরিত্র মিথ্যা বলা মোমেনের চরিত্র সত্য বলা মুনাফেকের চরিত্র খেয়ানত করা মোমেনের চরিত্র আমানত রক্ষা করা মুনাফেকের চরিত্র হলো যে ওয়াদা করলে খেলাফ করা মোমেনের চরিত্র ওয়াদা রক্ষা করা মুনাফেকের চরিত্র জবানের হিবাদত করা মানে মোমেনের চরিত্র জবানের হিফাজত করা মুনাফেকের চরিত্রের অশ্কেয় কথা কেন এটা একটু বোঝা দরকার কারণ মোমেন যখন কথা বলে সত্য কেন বলে মোমেন জানে যে আমার মুখ থেকে যা বের হচ্ছে সবগুলা ফেরিস্তার মাধ্যমে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে এই ভয়ে সে মিথ্যা কথা বলে না কিন্তু মুনাফেক এটা বিশ্বাস করে না যার কারণে সে যত পারে মুনাফেক মিথ্যা বলে যাচ্ছে মোমেন আমানত রাখলে খেয়ানত করে না বরং আমানতের সংরক্ষণ করে কিন্তু মুনাফেক খেয়ানত করে কারণ কি কারণ এই যে আমানত রক্ষা করা যে ইমানের দাবি এটা মোমেন বুঝে সেই জন্য সে আমানত রক্ষা করে কিন্তু মুনাফেক সে তা যেহেতু আল্লাহর প্রতি তার বিশ্বাস নাই এই আমানত খেয়ানত করলে যে কী পরিণত সেটাও বিশ্বাস নাই যার কারণে সে তার কাজই হল যে কোনোভাবে হোক সম্পদ লুটে নেওয়া সম্পদ হাসিল করা এটাই তার উদ্দেশ্য হালাল হোক আর আরাম হোক এই আমানত হওয়া আর অমানত এটা তার ব্যাপার না এমনিভাবে ওয়াদা করলে খেলাফ করবে এটা মুনাফিকের চরিত্র কিন্তু মোমেনের সান ওয়াদা পূর্ণ করা কারণ ইদা ওয়াদা ওফা মোমেন যখন কোনো জিনিস ওয়াদা করে পূর্ণ করে এই মোমেনের গুণ হলো ওয়াদা রক্ষা করা যেহেতু মোমেন মোমেনের ব্যাপারে যে ওয়াদা করে সেটা পূর্ণ করে কিন্তু মুনাফেক সে এই ওয়াদা ভঙ্গ করার একটা চরিত্র কারণ সে মোমেনের মর্যাদাও বুঝে না আর আল্লাহ এবং সাঁতারদের প্রতি ইমানও নেই যার কারণে তার মধ্যে চরিত্র হয়েছে আরেকটা হলো যে গালমন্দ কেন মুনাফেক করে কারণ তার আল্লাহর ভয় ভীতি যেহেতু নাই সে কথা বিশ্বাস করে না আমার মুখ থেকে যে কথা বের হচ্ছে না যে রেকর্ড হয়ে গেছে যে কথার বিশ্বাস তার নাই কিন্তু মোমেন কেন জাবানকে কন্ট্রোল করে কারণ মোমিন বিশ্বাস করে মাই আল ফিদমিন কৌলিন ইহ রকিমন আতিদ বান্দার মুখ থেকে যে কথাটাই বের হয়ে যাচ্ছে সেখানে মানে ফেরিস্তারা এগুলো রেকর্ড করে নিচ্ছে লিখে নিচ্ছে সেজন্য মোমিন তার জবানকে হেফাজত করেন অশ্লীল কথা বলতে চায় না বলে না কিন্তু মুনাফেক সে না আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর ফেরিস্তাদের লিখতেছে এটা বিশ্বাস কিছুই বিশ্বাস যার কারণে সে যা তা বলতে পারে বা তা করতে পারে কিন্তু মোমিন আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে তার হাত পা সবগুলো কন্ট্রোল এবার আসুন মুনাফেকের যে টং চরিত্রটা হলো বাদা লিসান অশ্লীল ভাষী হবে একবার গাল মন্দ বোঝে মুসলমানদের ভিতরে বহু মুসলমান আছে নামে মুসলমান উঠতে বসতে গালি গুলু আর কিচ্ছু নেই আউদীর যে মনে রাখবেন যে কোনো মুসলমান হোক নামে ইমানদার হলেও মুসলমান দাবিদার হলেও যদি তার এই জাবানটা ঠিক না থাকে মনে করতে হবে তার মধ্যে মুনাফিকে আসে তাছাড়া চরিত্রহীন হওয়া বৎচরিত্র দুশ্চরিত্র হওয়া মন্দ চরিত্র বদমেজাদি বৎসবাবি গালবন্দকারী এইরকম এটা মুনাফিকের চরিত্র মোমেন উত্তম চরিত্র অধিকারী কোনো মোমেনের মধ্যে যদি বৎচরিত্র থাকে মনে করতে তার ইমানের মধ্যে দুর্বলতা আছে তিরিশ নং হলো যে কৃপনতা যেটা আমরা এর আলোচনা করেছিলাম আল্লাহ দুইটা চরিত্র মুনাফিকের মধ্যে একত্রিত না একটা সামতিন হসন ফিদ্দিন দিনের একটা যে শান্ততা যেটা আছে হসন সাম মানে যেটা সুন্দর বিষয় যেটা আছে যে মানে তার মধ্যে শান্ত স্বভাব যেটা এটা তার মধ্যে মানে থাকবে না এবং দিনের সহি বুঝ তার মধ্যে থাকবে না অপরে এফি মমিন দুইটা খাসলত মমিন একত্রিত হতে পারে না একটা হলো আল বকলো দ্বিতীয় একটা হলো কৃপণতা আর একটা হলো দুশ্চরিত্রতা মন্দ চরিত্র যেটাকে বলা হয় তাইলে মুনাফেকের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে না আর মোমিনের মধ্যে দুইটা জিনিস একত্রিত মোমেনের মধ্যে বৎস চরিত্র আর কৃপণতা হবে পারে মোমেন আল্লাহ রাস্তায় খরচ করবে সে একটু উদার মানা হবে কিন্তু মুনাফেক কৃপন হবে এবং চরিত্রহীন খারাপ চরিত্রের হবে একত্রিশ নং মানে চরিত্র হল মুনাফেকের এরা লোক দেখানো আমল করা অর্থাৎ তার আমলের উদ্দেশ্য আল্লাহর খুশি না বান্দারে খুশি করা কোরআনে করিম আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা তাদের ধারণা আল্লাহকে ধোকা দিচ্ছে কিন্তু আসলে আল্লাহ তাদের অবকাশ দিচ্ছেন আসলে এর ক্ষতিটা তার নিজেরই হচ্ছে ওইদা কম কুসালা যখন আমাদের দাঁড়ায় একেবারে অলস হয়ে দাঁড়ায় ইল্লাহ কালিলা তারা মানুষকে দেখানোর জন্য নিবাদত করে এর মধ্যে কিছু পরে না অল্প স্বল্প কিছু করতে পরে তাহলে বুঝতে যে লোক দেখানো লৌকিকতা যেটা আছে লোক দেখানো ভাবটা মুনাফেকের চরিত্র মোমেন্ট কাউকে দেয় মোমেনের চিন্তা তেমনি মোকুম নতুমি ও জিল্লা মোমেন্ট বলবো আমরা যে মানুষকে খাওয়াইছিল আল্লাহর খুশির জন্য লা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না কোনো কৃতজ্ঞতা চাই না আল্লাহর জন্য খাওয়াইছে আল্লাহর জন্য করেছে কিন্তু মুনাফেক যা করবে সে নগদ তার সবাই সবার কাছ থেকে নিয়ে তেত্রিশ নং চরিত্র হল এ অলসতা এ অলসতা বিশেষ করে নামাজের ক্ষেত্রে সম্মানিত দিনী ভাইয়েরা কথাটা বললে আল্লাহ যেন আমাদের সবাইকেদের মাফ করে দেয় এই চরিত্রটা আমাদের মুসলমানদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আছে এমনি মুসলমান আল্লাহকে বিশ্বাস করে ভরকার বিশ্বাস সবই করে কিন্তু দেখেন না সময় গড়াই গড়তে ইনতে বসে ওইখানে যায় ওইখান থেকে যায় ওইখানে যায় সময় পার হয়ে যাচ্ছে ওই শেষটা দিয়ে অনেক সময় জামাত পায় না অনেক সময় তোমার চলে গেছে গড়ে ফুরে ফেলে এইটাই এবাদতের মধ্যে যে অলসতাটা এটা মুনাফিকের চরিত্র আমাদের মধ্যে কারোর মধ্যে এটা থাকে তাহলে এটাতে ইসলাম সংশোধন করা দরকার রসুস্তাহ আজকালুল সলাতে আলাল মুনাফিক সলাতুল রেশা ও সলাতুল ফজরুল মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ ফদরের নামাজ বিশার নামাজ কারণ এটা কষ্ট হয় একটু কিন্তু মোমেনের জন্য কষ্ট নয় কারণ মোমেন এই কষ্টের প্রতি অনেক বড় এই জন্য এই যে নামাজটাকে থেকে পিছিয়ে থাকা এটা মুনাফিকের চরিত্র হাজত আবদুল্লাহ বলছেন যে আমরা দেখতাম নামাজ থেকে শুধুমাত্র যারা তারা একবারে প্রকাশ্য মুনাফিক তারা ছাড়া আর অসুস্থরা তারা কেউ নামাজের জামাত থেকে বেঁচে থাকতো না তারপর ওইখান আলমারিদ উলয়মশিবাইন অজুলাইনে হাত তাই ও কাম আফিজ সাফ দুই একজনের কাঁধে বর করে উল মা কাতার তারা জামাতের ব্যাপারে এত সচেতন ছিল মুনাফিকের চৌত্রিশ নং চরিত্র হল এরা কম ইস্তেক ফার করে মোমেনের শরীর চল বেশি বেশি ইস্তেক করা যখনই ভুল হয়ে সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেক করে ক্ষমা সান কিন্তু মুনাফেক ইস্তেক পার করে না আল্লাহ রে কোরআন করিম আসেন আপনার আল্লাহ রসুলের হাদিসি আছে যে আপনার কোরআন করিমও আছে যে তখন বলা হয় যে তোমরা আসো তোমাদের ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে এরা মাথা মরে অন্য মাথা ঘুরে নিয়ে জায়গা আসে না নিজে তো ক্ষমা চায় না রসুল ক্ষমা চাইবে ছেটেও তার রাজি না কারণ সে আল্লাহকেই তো মানে না রসুল সামছে ইন্নেল ইরা ইন্মিনা ইয়রা মোমেন যখন কোনো অপরাধ করে তখন তার মনের অবস্থাটা কেমন হয় যে মনে হয় যেন তার মাথার উপর একটা পাহাড় এই মুহূর্তে তার উপরে ভেঙে পড়বে এই রকম ভয় থাকে আলা আনফি আর ফাজের যারা ফাপিষ্ট যারা আছে এরা দেখে দেখে গুণা করলে মনে হয় নাকের ডগা একটা মাসি বেঁচে হাত দিয়ে তারা শেষ তাহলে বোঝা গেল মুনাফেক যেটা আছে সে পাপ কাজকে কোনো ব্যাপারই মনে করে না কিন্তু মোবেন যখনই কোনো পাপ হয়ে যায় অস্থির হয়ে যায়

এবং এই কাজ আর বারবার করে না এদের মনে আল্লাহর ভয় আছে কিন্তু মুনাফেক নো চিন্তা নৌ করতে যা মনে যায় তাই করো কারণ তার আল্লাহ পরকাল করোনার প্রতি বিশ্বাস নাই মুনাফেকের পঁয়ত্রিশ নং চরিত্র এলাক জিকির কম করে আল্লাহর বেশি স্মরণ করে এল্লা দেখ কারণ আল্লাপালাহাদ করুন আল্লাহ আল্লাহ কালি খুব কমই আল্লাহরে স্মরণ করে কারণ আগেও আমরা বলছিলাম যে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি স্মরণ করে মোমেন চাইতে আল্লাহকে বেশি মোহাবত করে তাই আল্লাহকে বেশি বেশি স্মরণ করে কিন্তু মোনাভেগ আল্লাহকে বিশ্বাসও করে না আল্লাহর প্রতি কোনো ভালোবাসাও নাই যার কারণে আল্লাহকে বেশি স্মরণও করে না আমাদের মধ্যে মুসলমানদের মধ্যেও যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে না মনে করতে হবে তার ইমানের মধ্যে দুর্বলতা আছে সর্বশেষ গুণ যেটা বলবো সেটি হলো বেশি বেশি মিথ্যা কসম করা মুনাফিকের চরিত্র হল মিথ্যা কসম করা কথায় কথা মিথ্যা কসম কথায় কথা মিথ্যা কসম আল্লাহ ইমান আল্লাহ পর তারা এই সব নিজের শবতকে ডাল হিসেবে ব্যবহার করে এই মিথ্যা কসম নিজের বাসাই নিল আল্লাহ অতভর তারা আল্লাহ থেকে বিরত রাখে মানে আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখে ফসদ্ মানুষকে আল্লাহর পথ থেকে কী করে বিরত রাখে এরা কর্তা কতই না মন্দ তাহলে মিথ্যা কসম করা এটা মুনাফিকের চরিত্র আল্লাহর হে নবী তারা আপনার আল্লাহ নামে মিথ্যা কসম করে যাতে করে আপনি খুশি হয়ে যান আল্লাহ আল্লাহ রসুল ও হক আইন দোহ আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ রসুল সর্বাধিক হকদার তাদের সন্তুষ্ট করবে ও ইন খ্যান ও যদিও তারা মমিন অর্থাৎ এই জন্য বোঝা গেল যে এটা যে মোনাফিকদের চরিত্র যে তারা বেশি বেশি মিথ্যা কসম আশ্রয় নেই নিজেকে ভালো রাখার জন্য নিজেকে মানুষের কাছে সাধু সাজানোর জন্য কথায় কথায় মিথ্যা কসম করে সাবধান সেই জন্য আমরা সব সময় সব চেষ্টা করব সম্মানিত দিনী ভাইদের কেবল ভাইরা সময়ের স্বল্পতার কারণে যাতে করে আপনাদের জন্য ভিডিও বড় না হয়ে যায় সেই জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছি আল্লাহ বুল যদি হয় আল্লাহ ক্ষমা করে দেন আর যে কথাগুলো বলে আল্লাহ আমাকেও যেন এই সব অপরাধ থেকে বেশি থাকার দান করেন এবং আপনাদের সকলকে যেন এই অপরাধ সময় থেকে বেশি থাকার দান করেন এই বলে আমি আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করলাম ও আখরদ আওয়ানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত